আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেট নিয়ে আলোচনা করব তো আমি আমার এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ওষুধগুলো রিভিউ করে থাকি তো আজকে আমরা আলোচনা করব ইভেন্টি ট্যাবলেট নিয়ে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত জানতে তো চলুন শুরু করা যাক তো মূল আলোচনা শুরু করার পূর্বে আমার একটি অনুরোধ থাকবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আপনি যদি ওষুধ সংক্রান্ত বিভিন্ন প্রকার তথ্য পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ইভেন্টি ট্যাবলেট এটি হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালের মোক্সি গ্রুপের একটি ওষুধ ইভেনটি হচ্ছে ট্যাবলেটটির নাম বা ব্র্যান্ড নেম অথবা কোম্পানির দেওয়া নেম আর মোক্সি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোক্সি ফ্লক্সাসিন চারশো এমজি এটি হচ্ছে তার জেনেটিক নেম বা জেনেরিক নেম তো এই ওষুধটি ইভেন্টে বা মোক্সি একটি চতুর্থ জেনারেশনের সিনথেটিক এবং ব্রড স্পেকট্রাম ফ্লুরোগ কুইনুলন শ্রেণীর ব্যাকটেরিয়া বিরোধী একটি ওষুধ এটি বেশিরভাগ গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ অ্যারেবেটিক এবং মাইকোপ্লাজমা নিউমোনিয়াসহ এপিকেল ব্যাকটেরিয়া বিরোধী সক্রিয় তো এখন প্রশ্ন হলো যে আসলে এই ইভেনটি বা মক্সিফ্লক্সাসিন গ্রুপ ওষুধগুলো কারা খেতে পারবে তো বন্ধুরা আমি আজকের এই ভিডিওতে এই ওষুধটি কারা খেতে পারবে কারা খেতে পারবে না এর সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া এবং বর্তমান বাজার মূল্য সহকারে আলোচনা করব তো প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটে নাট দেখতে থাকুন ইভেনটি এটি সাধারণত একটি ব্যাকটেরিয়া বিরোধী একটি ঔষধ তো এটি মক্সিফ্লক্সাসিন তীব্র ব্যাকটেরিয়াল সাইনোসাইটিস ক্রনিক ব্রঙ্কাইটিস এবং হঠাৎ এর হঠাৎ বৃদ্ধিতে কমিউনিটি একুয়াট নিউমোনিয়া ত্বক নরম কলার জটিল এবং অজটিল সংক্রমণ জটিল অ্যাবডোমিনাল সংক্রমণ এবং পেলভিক ইনফ্ল্যামেটরি ইনফ্ল্যামেশন ইত্যাদি সমস্যার জন্য এটি নির্দেশিত এছাড়াও নিউমোনিয়া টাইফয়েড ইন্ট্রা ইনফেকশন সকল প্রকার ব্যাকটেরিয়াল ইনফেকশন স্কিন এবং স্কিনের র্যাশ স্কিনে ইনফেকশন সাইনোসাইটিস গলা ব্যথা গলার ইনফেকশন কানের ব্যথা পাকস্থলীর ইনফেকশন ইত্যাদি সমস্যায় এই ইভেন্টি ট্যাবলেটটি নির্দেশিত তো এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে এই ট্যাবলেটটি আসলে যাদের বয়স আঠারো বছরের নিচে তাদের জন্য এটি সুনির্দিষ্টভাবে এটি কোনো তথ্য পাওয়া যায় না আঠারো বছরের নিচে যাদের বয়স তারা এই ট্যাবলেটটি না খাওয়াই ভালো আঠারো বছরের নিচে যাদের বয়স তারা এই ট্যাবলেটটি খাবে না তো যাদের বয়স আঠারো বছরের ঊর্ধ্বে তারা সাধারণত এটি দিনে একবার বা প্রতিদিন একটি করে ট্যাবলেট সকাল অথবা রাতে একবার খাবে তো এই ট্যাবলেটটি মাতৃ দুগ্ধ গর্বকালীন সময় এবং দুগ্ধ দানকালে খাওয়া যাবে কিনা সেই নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি তারপরেও যদি ওই সময় অতি প্রয়োজন হয়ে পড়ে সেক্ষেত্রে ডাক্তারের সাথে আলোচনা করে নেবেন তো বন্ধুরা ওষুধ সেবনের পূর্ব অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন কারণ ডাক্তার আপনার সার্বিক দিক বিবেচনা করে ওষুধ এবং তার খাওয়ার নিয়ম নির্ধারণ করে দিবে। আমরা শুধু এই চ্যানেলের মাধ্যমে আপনাকে এই ওষুধটির একটি প্রাথমিক ধারণা দিয়ে থাকি যাতে আপনারা অত্যন্তভাবে বুঝতে পারেন যে এই ওষুধটি সাধারণত কোন কোন রোগের জন্য খাওয়া যেতে পারে প্রত্যেকটি ওষুধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তো এই ওষুধটির পার্শ্ব হল অতিরিক্ত মাত্রায় যদি কেউ এই ওষুধ সেবন করে কিংবা দীর্ঘকালীন সময় পর্যন্ত সেবন করে সেক্ষেত্রে টেন্ডন ব্যথা হবে হাইপো কেলেমিয়া কিডনি এবং লিভারের সমস্যা হবে ডায়রিয়া দুর্বলতা দুর্বলতা অতি সংবেদনশীলতা শরীর ফুলে যেতে পারে স্কিন রাশ ইত্যাদি সমস্যাগুলো হবে তবে এটি খুব কম রোগের ক্ষেত্রে পরিলক্ষিত হয় তাছাড়া এটি সেবনের পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়াই ভালো তো বন্ধুরা এই ইভেন্টে চারশো এম জি বর্তমান বাজার মূল্য হচ্ছে প্রতিটি পিস বা প্রতি ট্যাবলেট এর মূল্য হচ্ছে চল্লিশ টাকা তো এই ছিল আমাদের ইভেনটি ট্যাবলেটের সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন আপনি যদি অন্য ওষুধ সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমরা পরবর্তী ভিডিওতে সেই ওষুধটির বিস্তারিত তুলে ধরবো ওষুধ সবসময় শিশুদের নাগালের বাইরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ